গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই যে কালকে বলেছিলাম, দেখো রেডি হয়ে গেছি, কালকে বলেছিলাম বেরোবো, তো বেরোতে পারিনি, তো আজকের একটুখানি বেরোচ্ছি, কিছুই না, একটুখানি সামনের বাজারেই যাব, যেহেতু কালকে রিজোর জন্মদিন আর এমনিও লকডাউন পড়েছে, আর পরশু দিন আছে আমার হাজব্যান্ডের বার্থডে, তো সেই জন্য একটুখানি বেরোনো, টুকটাক কেনাকাটা করব। তো চলো আমি কিনে বাড়ি ফিরি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, যেটুকুনি মানে যাই করি না কেন, ঘরের মধ্যে একটুখানি তো আনন্দ মজা করবো, খাওয়া দাওয়া হবে, তো সেই জন্যই একটুখানি বেরোনো। আর এই যে দেখো, এখানে আমার মেয়ে রেডি হচ্ছে, আর রিজোকেও নিয়ে বেরোবো, কারণ কি ওকে একাকে রেখে যাবো, তো সেই জন্য ওকেও নিয়ে বেরোচ্ছি, তো ওদেরও একটুখানি ঘোরা হয়ে যাবে আর আমারও কেনাকাটা হয়ে যাবে, তো চলো আমরা ঘুরে আসি। আমরা আজকে রিক্সায় চেপে বাজারের দিকে যাচ্ছি, কারণ কি আমার হাজবেন্ড আজকে বললো আমি নিতে যেতে পারবো না, তোমরা রিক্সায় চেপে বাজারে চলে আসো, তো বাড়ি ফেরার সময় আমি গাড়ি করে নিয়ে যাব, তো সেই কারণে আমরা আজকে রিক্সায় চেপে বাজারের দিকে যাচ্ছি। তো অনেক দিন বাদে আজকে রিক্সায় চাপলাম, তো খুব ভালো লাগছে, বেশ আনন্দও হচ্ছে, আমার ছেলে মেয়ে আর আমি মিলে রিক্সায় চেপেছি, তো আমরা এখন বাজারের দিকে যাচ্ছি, তো চলো আমরা এখন বাজারে যাই, ঘুরে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কেমন? গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সকাল থেকে কাজে লেগে পড়েছি, এখন বাজে সকাল 8:30, আর যেহেতু আজকের একটা স্পেশাল দিন, কারণ কি আজকে রিজোর বার্থডে, তো কালকে আমি বাজারে বেরিয়েছিলাম, ভেবেছিলাম তোমাদের সাথে সেটা শেয়ার করব, বাট করা হয়নি, কারণ কি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, তারপর রাত্রে ডিনার বানাতে হয়েছিল, সেই কারণে আর ব্লগ বানানো হয়নি। তো আজকে সকাল থেকে আমি কাজে লেগে পড়েছি, বিছানার চাদরটাও আমি পাল্টাবো বলেছিলাম দুদিন আগে, তো তখন কড়া হয়ে ওঠেনি, তো আজকে আমি বিছানার চাদরটা ভালোভাবে ঝেড়ে নিয়ে আমি নতুন চাদর পাচ্ছি, আর আজকে একটু কিছু ঝাড়াঝাড়ি করব, ঝাড়া পোছা করব, কারণ কি ভীষণ ধুলো পড়ে আমার ঘরের ফার্নিচারগুলোতে, যদিও বা আমাদের রাস্তার ধারে একদমই মানে মেন রোডের ওপরে ঘর নয়, তাও জানি না কেন বিছানা বলো আর যে কোনো মানে ফার্নিচারে আমার ভীষণ ধুলো পড়ে, তো সেই জন্য আমি রেগুলারই বলতে গেলে ফার্নিচারগুলোকে ঝাড়ি, তো আমি দুদিন আগেই আমি ঝেড়েছিলাম, তাও আমার ফার্নিচারগুলো ধুলো পড়ে গেছে, তো সেগুলো একটুখানি ঝাড়া পোছা করবো, ঘরটাও ঝাড় দেবো, যদিও আমার কাজের মাসি ঝাড় দেয় ঘর মোছে, কিন্তু তবুও আমি সকালবেলাটা একটু মানে ঝাড় দিয়ে রাখি, কারণ কি আমার ছেলে মেয়ে দুজনে এত নোংরা করে ঘর বারান্দা, তো সেই কারণে আমি আগে থেকে একটুখানি ঝাড় দিয়ে সেগুলো একটু পরিষ্কার করে রাখি, আর আমার কাজের মাসি আসেই বেলা 12টার সময়, তো সেই জন্য সকাল থেকে বাসি কাজ যেটুকুনি থাকে আমি টুকটাক করে নিই, আর চলো আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি, কেমন?
মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল আমি ঘরের টুকটাক কাজ ছিল সেগুলোকে সারলাম। এত গরম আজকে, মানে কাজ করতে করতে পুরো ঘেমেই গেছি। আর এই যে সকালবেলা আমি একটুখানি চায়ের জল বসিয়েছি, এখন একটুখানি গ্রিন টি খাবো। সকাল থেকে এখনো পর্যন্ত টিফিন করা হয়নি। আর আজকে হচ্ছে পরের দিন, মানে কাল ছিলাম, মানে বাজারে বেরিয়েছিলাম, তো বলেছিলাম ফিরে এসে তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু করা হয়নি। কারণ কি আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, 9:30 বেজে গেছে। তারপরে এসে রাত্রেবেলা ডিনারে কিছু টুকটাক বানালাম, মানে বেশি কিছু বানাইনি, ডিম একটু ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, তো ওই দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে। তো আর মানে ইচ্ছা করলো না যে মানে তোমাদের সাথে একটু বকবক করি। তো আজকে তো রিজোর জন্মদিন, তো চলো আজকে সারাটা দিন কী করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন চাটা খেয়ে নিই, নিয়ে তারপরে আবার রান্নাঘরে আসতে হবে। কী আজকে লাঞ্চে বানাবো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব, কেমন? চাটা খেয়ে নিই, নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর এই যে দেখো, এখানে আমার বাসন কোসন সব পড়ে আছে, এখনো পর্যন্ত কাজের মাসি আসেনি, বাসন ধুইনি, সকালে বাসন পড়ে রয়েছে। তো এখন বাজে 10:30, তো আমি চাটা খেয়ে নিই চলো, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, কেমন? আর সারাটা দিন কী কী করবো আমি তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি এই যে চা খেতে বসছি, তো এই যে আমরা এখানে সব টিফিন খেতে বসেছি, আমি আগে কিছু খাবো না, আমি আগে একটু গ্রিন টি আর এই যে মুড়ি খাবো। তো মনে হয় না যে রিজোকে খাওয়াবো, তো চলো আমরা এখন টিফিনটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে দুপুরে লাঞ্চ বানানোর জন্য। তো আমি তো বলেছিলাম আজকে একটা স্পেশাল দিন, আজকে রিজোর বার্থডে, তো সেই জন্য আজকে সেরকম কিছু করবো না অ্যাকচুয়ালি। কালকে যেহেতু আমার বরেরও মানে বার্থডে, তো সেই জন্য ও বললো যে কাল তো আমি থাকবো না। আমি ভেবেছিলাম কালকে কিছু স্পেশাল প্রিপারেশন করবো, তো কাল যেহেতু ও থাকবে না বলছে, তো আমি থাকবো না, আজকে সারাদিন আছি, তুমি আজকে করো, তাহলে আজকে সবাই মিলে আর কি একসাথে খেতে পারবো, এনজয় করতে পারবো আর কি। তো সেই জন্য আজকেই প্ল্যান করলাম। আর এমনিও ছেলে ছোটো, ও জন্মদিনে কিছুই বোঝে না, তো ওর জন্য একটুখানি সামান্য পায়েস করা হয়েছে, একটা কেক আনা হয়েছে, তো সেগুলো দিয়েই ওর বার্থডে আজকে সেলিব্রেশন করা হবে। আর সেরকম খাবার দাবার আজকে কিছু বানাচ্ছি না। এই যে কালকের বর মাটন কিনে নিয়ে এসেছে, তো এই মাটন দিয়ে আজকে বানানো হবে মাটন বিরিয়ানি। তো চলো আমি আজকে কীভাবে মাটন বিরিয়ানি বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? তো বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে চাল আগে থেকে 1 ঘন্টা আগে থেকে আমি বিরিয়ানির চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ওইদিকে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, তো জলটা হয়ে গেলে আমি এই চালটা ওতে দিয়ে দেব। তো বিরিয়ানি বানানোর জন্য আমি মাটনের মধ্যে একটু মেশাবো টক দই, মাটনটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ মানে ভাত হবে তো ততক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা চাইলে আরও বেশিক্ষণ টাইম ধরে এটা যদি ম্যারিনেট করো তো আরও ভালো হয়, তো আমার কাছে টাইমটা কম। আর আমি আজকে সকালবেলা মাংসটা বার করতেও ফ্রিজ থেকে ভুলে গিয়েছিলাম, তো সেই কারণেই আর এটা দিচ্ছি আমি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, তো এটা আমি দিয়ে দিলাম। আর দেবো একটু আদার পেস্ট, এবার দেবো আমি রেড চিলি পাউডার। আর মেশাবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর তার সাথে আমি দেবো একটু নুন। তো এটা দিয়েই আমি পুরো মাংসটাকে ম্যারিনেট করব, ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এটা রেখে দেব 1/2 ঘন্টার মতো। তো এখানে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি এখন 1/2 ঘন্টার জন্য রেখে দেব। ভাতের জল ফুটে এসছে, তো এর মধ্যে আমি এবারে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জৈত্রী, এগুলো সমস্ত কিছু আমি জলের মধ্যে দিয়ে দিলাম। তো এরপরে আমার ধুয়ে রাখা যে চালটা আগে থেকে, সেই চালটা আমি এবারে দিয়ে দেব। খাওয়ার সময় কিন্তু এই গোটা গরম মশলাগুলো ভাতের সাথে দিলে ভাতের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আর ফ্লেভার চলে আসে। এখানে আমার ভাত হয়ে এসছে, এবার আমি ভাতের মধ্যে একটু নুন মিশিয়ে দেব। নুন বেশি দেব না, কারণ কি মাংসের মধ্যেও নুন যাবে, তো ওই ঝোলটাতেই হবে তো বিরিয়ানি, তো সেই জন্য নুনটা পরিমাণ মতো দেব। আর দেব এখানে 1 ছিপি ভিনিগার মিশিয়ে দেব, আর দেব একটুখানি সাদা তেল। তেলটা দেওয়ার কারণ ভাতটা যাতে নিজেদের মধ্যে লেগে না যায়, ভাতটা খুব ঝরঝরে হবে একদম, আর ভিনিগারটাও ভাতটাকে আরও ঝরঝরে করবে। তো এগুলো সব দিয়ে আমি ভাতটাকে
মিশিয়ে নিলাম ভাত, এখানে হয়ে এসেছে। এবার আমি ভাতটা নামিয়ে নেব। আলুতে একটুখানি আমি হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমি একটুখানি প্রেশারে ভাপে দেব। একটা কি দুটো সিটি দিয়ে আমি এটা নামিয়ে নেব, তারপরে আমি আলুটা ভাজবো। ভেজে তারপরে আমি এতে মেশাবো। তো এই আলুর সাথে আমি একটু মিশিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল, যাতে আলুর মধ্যে এই গন্ধটা আর কি ঢুকে যায়। আলু আমি এই যে এখানে সেদ্ধ করে তুলে নিয়েছি দেখো, আর এই যে কড়াইতে সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো এর মধ্যে ভেজে নেব। যেহেতু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য আমি আর এর মধ্যে কোনো রকম নুন মেশাবো না। এখানে আমি আলু ভেজে তুলে নিয়েছি, আর এই যে দেখো এখানে বেরেস্তা আমি বানিয়ে নিয়েছি একটু পেঁয়াজের। তো এবার আমি মাটনটা রেডি করব। তো তার জন্য আমি কড়াইতে আগে গোটা গরম মশলা আর তেজপাতার ফোড়ন দিয়ে দেব, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে এবার আমি এটাকে ভাজা ভাজা হতে দেবো, তারপরে আমি ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে এখন আমি নুন হলুদ লঙ্কাগুলো কিছু মেশাবো না, কারণ কি আমি ম্যারিনেট করার সময় সবই মিশিয়েছিলাম। আর সামান্য একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আমি একটুখানি পেঁয়াজ ভাজার সাথে দিয়েছি। ব্যাস এই দিয়ে এটাকে আমি ভালো করে এখন কষিয়ে কষিয়ে এটাকে সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নেক্সট স্টেপে যাব। তো রান্নাঘর থেকে এইমাত্র বেরালাম, এখনও রান্নার এখনও একটা স্টেপ বাকি আছে, ভাতটা এখনও মেশানো হয়নি। তো মাংসটা হতে দিয়ে এসেছি, এবার আমি রিজোকে স্নান করাতে যাব। তো চলো আমি আজকে রিজোকে স্নান করিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কেমন হাই করো। কষানো হয়ে এসছে দেখতে পাচ্ছ তোমরা, আর এটাকে আমি এবারে প্রেশারে দিয়ে একটা জাস্ট সিটি মেরে নেব, যাতে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কারণ এটা আমি জাস্ট একটু কষিয়েছি কড়ায়, তো এটা এখনও সেদ্ধ হয়নি। তো প্রেশারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব, দিলে আমার মাংসটা রেডি হয়ে যাবে। এর মধ্যে রয়েছে কেওড়া জল, গোলাপ জল আর কয়েক ফোঁটা মিঠা আতর।
एक बड़ो गामलीते जल गरम होते दिए तारपरे बिरियानीर हाँड़ीटा स्टीमे होते देव आध घंटार मतो। एखाने आमी किछु शसा और पेंयाज कुचिए नियेछि रायता बानानोर जोन्नो, तो एर मध्ये आमी किछु चाट मसला छड़िए दिलाम आर देव एकटु गोलमरिचेर गुड़ो। तो एगुलो दिए आमी एर मध्ये टक दई मेशाबो, टक दई मिशिए एटाके मिक्सड करे निलेई रेडी हये जाबे आमार शसा पेंयाजेर रायता। अनेके एटा ग्रेट करे रायता बानाय, तो आमरा एरकमई खेते पछन्द करी, सेई जोन्नो आमरा एरकम भावे किउब टाइपेर केटे नि। प्रथमे बोली तुम्हरा क्यों हेसो ना, कारण कि आमार हजबैंड देखो एखाने आमार चूले कलर करे दिच्छे। आमी तो प्रथमे करबो ना करछिलाम, कारण कि रान्नाघर थेके बेरिये भीषण गरम लागछिलो आर इच्छाओ करछिलो ना, आर आमी सेरकम भावे चूले कलरो करि ना। तो ओ बोल्लो आसो आमी करे दिच्छि, ओ कारण कि ओ निजेर चूले लागाच्छिलो कलरटा, तो कालकेई किने निये एसेछे। तो आमाके बोल्लो तुमी बसो आमी लागिए दिच्छि। तो आमी बोल्लाम दाओ, आमी कोनो दिन सेरकम भावे कलर करि ना। तो ओ आमाके जोर करलो जे ना एकटु करो, लागाओ एकटूखानि कलरटा। तो आमि बोल्लाम ठीक आछे लागिए दाओ। तो देखो किरकम आमार चूले कलर करे दिच्छे। ও ঘরে থাকলে মাঝে মধ্যে এরকম পাগলামোগুলো করে থাকে, আর আমাকেও সেই দলে মানে টানে আর কি। এর আগেও এক বছর পূজোর সময় ও আমার চুলে কালার করে দিয়েছিল, তখন রিজো হয়নি। তো অনেক দিন বাদে ও আবার এখন আমার চুলে কালার করে দিচ্ছে। তো দেখা যাক কিরকম রেজাল্ট আসে, চুলটা কিরকম কালার হয়। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলে কালার করে দিয়েছে আমার বর। আমি করবো না করছিলাম, তো ও নিজে করেছে একটা নতুন স্টিক্সের মানে পার্পল কালারও নিয়ে এসছে। তো বললো আমি করছি তুমিও করো। আমি বললাম আমি করবো না, আমার সময় নেই এখন। তো জোর করে আমাকে ধরে কালারটা করে দিল মাথায়। দেখো এখন আমি শ্যাম্পু করিনি, ও স্নান করতে গেছে। আজকে আমি ঠাকুরকে জল দেবো না, ও স্নান করে এসে ঠাকুরকে জল দেবে। আর রিজোরও স্নান হয়ে গেছে, আমার মেয়েরও হয়ে গেছে, আমি স্নান করে আসবো। ততক্ষণে আমার বর ঠাকুরকে একটু জল দিয়ে দেবে, তারপরে আমরা লাঞ্চে বসবো আজকে। তো চলো আমি স্নানটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন। আমি খুব একটা চুলের মধ্যে কালার টালার করতে পছন্দ করি না, এমনিও আমার খুব মানে পাতলা চুল, তো সেই জন্য আমি চুলে কিছু লাগাতে ভীষণ ভয় পাই। করলেও খুব একটা বেশি কিছু করি না, করলে একটু হেনাটা করি, বাট সেটাও এখন হয়ে ওঠে না, যে সময়ের মানে কুলায় না আর কি, যে আমি একটু হেনা করব মাথায়। তো যাই হোক, আজকের বর একটু মাথায় রং করে দিল, দেখা যাক কীরকম কালারটা আসে। এটা তো আবার মানে বেগুনি রঙের একটা মানে কালার, তো আমি কোনোদিনও এরকম কালার ট্রাই করিনি। তো ও করে দিল, দেখা যাক কী হয়, কেমন রেজাল্টটা আসে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে আমরা এখানে লাঞ্চে বসে গেছি, আর এটা হলো আমার বিরিয়ানি। ফাইনালি এরকম লুক এসছে, দেখে তো খুবই সুন্দর লাগছে। আর এই যে রায়তা, আর এখানে রিজোর জন্য পাতলা ঝোল করেছে, আর ওর জন্য একটু ভাত তুলে রেখেছি, কারণ কি ও বিরিয়ানি খাবে কি না জানি না সেই জন্য। আর এই যে দেখো রিজোকে এখানে খেতে দিয়ে খাচ্ছে। তো আজকে যেহেতু ওর বার্থডে, তোকে একটুখানি মানে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছি, ও যদিও বা ও নিজের হাতে খেতে পারে না, তো যেটুকুনি খায় তারপরে আমি ওকে খাইয়ে দেব। তো তোমরা সবাই ওকে কিন্তু উইশ করো ওর আজকের বার্থডে, কমেন্টে অবশ্যই কিন্তু ওকে উইশ জানিও। আর এই যে ওকে একটুখানি পায়েস আমি ওর মুখে দিয়ে দিলাম, ও যদিও বা মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, ওর দিদি খাওয়াতে গেছিলো তো একদমই খেতে চাইছিল না, যেহেতু আমি একবার দিয়েছি মিষ্টি। গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখানে রিজোর কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে। রিজোর কেক কাটা শেষ হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে কেমন।
তো রিজোর কেক কাটার পর্ব শেষ হয়ে গেল। তো এখান থেকে আমি একটুখানি কেক, পায়েস আর বিরিয়ানি একটুখানি ওপরে দিতে যাব। যদিও বা আমার শাশুড়ি এসেছিল রিজোর কেক কাটার সময়, তো এখানে খাইনি, তো বললো আমাকে উপরে দিয়ে আসো। তো সেই জন্য আমি খাবার এখন বেড়ে নিয়ে ওপরে দিয়ে আসতে যাচ্ছি, যেহেতু আমার শ্বশুরমশাই নিচে নামেনি অসুস্থ, তো সেই জন্য আমি খাবার এখান থেকে বেড়ে নিয়ে ওপরে দিতে যাচ্ছি। তো দিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে এসে কথা বলছি, কেমন? আর একটু আগে পর্যন্ত মানে রিজোর কেক কাটার পর্ব শেষ হলো। অ্যাকচুয়ালি সন্ধ্যে দিয়ে একটু দেরি হয়ে গেছে, মানে দেরি করেই কেকটা কাটিয়েছি, কারণ কি সন্ধ্যেবেলা ওকে খাওয়ালাম দাওয়ালাম, তারপরে একটু টুকটাক কাজ ছিল সেগুলো সারলাম, তারপরে গিয়ে ওকে কেক কাটালাম। এমনি তো কেউ তো নেই, আমরা নিজেরাই ঘরের লোক, তো আমরা নিজেরাই সেলিব্রেট করলাম এরকমভাবেই। আর কালকে তোমাদের বলেছিলাম যে একটুখানি বাজারের দিকে বেরোচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু করে মানে করা হয়নি, কারণ কি কাল রাত হয়ে গেছিলো, এসে আর দেখা করবো তো সেরকম কিছুই কি কেনাকাটা করিনি। শুধু ওই আজকে লকডাউন বলে রিজোর জন্য একটা কেক কিনেছিলাম, সেটা আমি কালকে এনেই ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে তো আজকে তো পাওয়া মুশকিল হয়ে যেত, মানে পাওয়াই যাবে না আজকে, তো সেই জন্য কালকে কিনে নিয়ে এসে রেখেছিলাম। আর টুকটাক একটু বেলুন টুপি এগুলোই বাচ্চারা আনন্দ করবে সেই কারণে। তো এতক্ষণ ও কেক কাটা হয়ে গেছে, এখন এই যে আমি রিজোর বার্থডের পায়েস নিয়ে বসেছি খাচ্ছি, আর খাবার দাবার ছিল সেগুলো একটু আধটু উপরে দিয়ে এলাম। তো এই করছিলাম এতক্ষণ, তা সন্ধ্যে থেকে তোমাদের সাথে কথা বলবো বলবো মানে সময় খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো এখন ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্প করি। আর তোমরা কিন্তু কমেন্টে উইশ করবে অবশ্যই রিজোকে। আর আজকে আমাদের রাত্রে সেরকম কিছু না, কিছুই করবো না, কারণ এই যে পায়েস এখনই খাচ্ছি 9টা বাজে, আর রাত্রেবেলা বিরিয়ানি ওবেলা বেশি করে বানিয়ে রেখেছিলাম যাতে এবেলা কিছু না করতে হয়। তো বিরিয়ানি অনেকটাই রয়ে গেছে, সেটাই রাত্রেবেলা আমরা ডিনারে খাবো। আর সত্যি কথা বলতে আজকে বিরিয়ানিটা একদম ফাটাফাটি হয়েছিল, মানে একদম প্রফেশনাল রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্টে যেরকম মানে বিরিয়ানি বানায় মানে সেরকম খেতে ছিল। টেস্টটা এত ভালো হয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি, মানে এর আগেও আমি বিরিয়ানি বানিয়েছি বাট এত সুন্দর খেতে হয়নি বিরিয়ানিটা, দারুণ খেতে হয়েছে, মানে দুর্দান্ত। নিজে বানিয়েছি বলে বলছি না, কিন্তু সত্যি সত্যি বিরিয়ানিটা একদম অসম হয়েছিল, টোটালি মানে কী বলবো, খুব সুন্দর খেতে লেগেছে। তো যাই হোক, আমার বড় বলছিল যে তুমি তো রেস্টুরেন্টও ফেল করে দেবে, এত সুন্দর বানিয়েছো। ছেলে মেয়ে বর সব ওপরে গেছে, মানে দোতলায়, ওখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে, তো ওখানে ওদের সাথে কথা বলতে গেছে, আমি খাবার দিয়ে চলে এসেছি। আমি ভাবলাম তোমাদের সাথে এখন বসে একটু গল্প করি, আড্ডা দিই। আর এমনিও রাত হয়ে গেছে, তারপরে আমরা একটু দেরি করে আজকে খাবো, কারণ একটু আগে কেক খেয়েছি, এখন পায়েস খাচ্ছি, তো রাত করে আজকে ডিনারটা করি। এই যে আমাদের রিজো সোনা চলে এসছে, এই যে দেখো, ওখানে দেখো, এই যে হাই করে দাও তো মিমি। হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? হাই করছে, ও আর কোনো কথা বলতে পারে না। তো যাই হোক, তোমরা কিন্তু রিজোকে উইশ অবশ্যই করবে আমার কমেন্ট বক্সে, ঠিক আছে? তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, আবার নেক্সট দিন দেখা হবে। কেমন, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো। তোমরা অনেকেই বলতে পারো যে ছেলের জন্মদিন আর আমি নাইটি পরে বসে আছি বা নাইটি পরে রয়েছে, আসলে কি বলতো, দুদিন হয়ে গেল, এত গরম আর মানে সহ্য করা যাচ্ছে না, তারপরে ঘরের লোকই তো করছে, সেরকম কিছুই করিনি, তো সেই জন্যই আর কি আর কোনো ড্রেস পরতে ইচ্ছা করলো না আমার আর কি, তো নাইটি পরেই মানে কেক টেক কেটে নিলাম। তো তোমরা কেউ কিছু মনে করো না, আর চলো আজকের মতো আমি এখানে আমার বকবক শেষ করছি, কেমন করে টাটা করে দাও। তো রাখি আমি আজকের মতো, কেমন, আবার নেক্সট দিন দেখা হচ্ছে তোমাদের সাথে, টাটা, গুড নাইট।